सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। आज के आयोजन थाकछे चिकेन स्टिक रेसिपी। एटा खेते असाधारण मजा, आपनारा एटा अवश्य ट्राई करबेन। चिकेन स्टिकटा खेते किन्तु अनेक मजा, अनेक यामी। ताहले चलुन शुरू करा जाक। प्रथमे आमी देखेन चिकेनगुलो छोटो छोटो करे केटे नियेछि, धुए परिष्कार करे नियेछि। आमी प्याज कुचि दिए दिच्छि 1 कप, रसुनेर पेस्ट दिए दिच्छि 1 टेस्पून, আদার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেস্পুন, এখানে 1 টেস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেস্পুন। দেখেন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেস্পুন। আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 টেস্পুন। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমি 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দেখেন আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 কাপ ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন দেখেন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি, সেখানে এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখেন পেস্ট হয়ে গেছে। দেখেন আমি কি মিহি করে বেটে নিয়েছি। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন আমি সবগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি স্টিকগুলো বানিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি একটা স্টিক বানিয়ে নিয়েছি। দেখেন কত সহজে এই চিকেন স্টিকটা তৈরি করা, কত সহজ। অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই উপকরণগুলো কিন্তু সবার বাসায় থাকে। এগুলো কিন্তু একদম সহজভাবে এই চিকেন স্টিকটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে এই স্টিক। দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই স্টিকগুলো কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবে দেওয়া যায়, বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দেওয়া যায়। দেখেন আমি এখানে 2টা ডিম নিয়েছি, একটু লবণ দিয়ে আমি এগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন আমি এখন চিকেন স্টিকগুলো ডিমের মধ্যে কুট করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি চিকেন স্টিকগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় কিন্তু চোলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এইটা এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিতে হবে। দেখেন আপনি কিন্তু তাড়াতাড়ি উল্টাতে যাবেন না, এক সাইড ভাজার পরে অন্য সাইড উল্টিয়ে দিবেন। দেখেন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে, খেতে কিন্তু অনেক মজা হবে। দেখেন আমি ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নি। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি একটা স্ন্যাক্স। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরেরটা পর্যন্ত কত সুন্দরভাবে হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি একটা খাবার। একবার হলো ট্রাই করবেন।